नमस्कार बंधुगण, आपनारा देखछेन चैनल भार्सेटाइल गार्डेनर यूनिक आईडिया अफ गार्डेनिंग। आज के आपनादेर सामने उपस्थित होयेछि एक सम्पूर्ण नतून भिडियो निये एवं एक एमन एक बिरल फुल सम्पर्के आपनादेर जानानोर जोन्नो। आपनारा एई धरनेर फुल देखेछेन किना आमार जाना नेई, आमी प्रथमबार देखछि। आमादेर बांगलार माटीते सर्वप्रथम आमी एई धरनेर फुल देखछि, एर आगे आमी देखिनि। हाँ, आमी जीवविद्यार शिक्षक, बोटानी आमार सबजेक्ट, छबिते देखेछि एबं एटाओ जानी जे पश्चिमघाट पर्वतमालाय एई गाछ प्रचुर आछे एबं एटी दक्षिण आमेरिकार एकटी गाछ। एबं सेई गाछे देखुन एकटी कि सुंदर फुल फुटेछे, एई जे आपनारा देखते पाच्छेन, दारुण देखते एक फुल, देखते अनेकटा कला गाछेर मतो। किन्तु एटा कला नय़, कलार प्रजाति नय़, एटा सम्पूर्ण एकटी आलादा प्रजातिर उद्भिद, एकटी ट्रपिक्याल प्लान्ट, अर्थात ट्रपिकल अंचले ये गाछटी जन्माय। ये गाछ सम्पर्के आपनादेर बोलबो, आमी बांग्लाते यूट्यूबे अनेक सार्च करेछि, ये गाछेर उपरे कोनो भिडियो पाइनि आमी। हिंदीते किछु भिडियो आछे एबं इंग्रेजीते एर उपरे प्रचुर भिडियो आछे। तार माने आमादेर बांग्लाते ये फुलटी सम्पर्के एखोनो पर्यन्त सकलेर जाना नेई एबं आपनादेर जानानोर जोन्नो, ये फुल सम्पर्के जानानोर जोन्नोई आमी आजकेर ये भिडियोटी श्यूट करछि। एई जे देखते पाच्छेन कि सुंदर फुल, একটি লম্বা পুষ্পদণ্ডের দুদিকে ফুলগুলি সুন্দরভাবে সমানভাবে ফুটেছে। এখনও পর্যন্ত সব ফুলগুলি সম্পূর্ণ ফোটেনি, আরও বেশ কিছু ফুল ফুটতে বাকি আছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি নাম হেলিকোনিয়া, হেলিকোনিয়াসি গোত্রের উদ্ভিদ, বিজ্ঞানসম্মত নাম, এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হেলিকোনিয়া রস্ট্রাটা। হেলিকোনিয়ার উপর অনেকগুলি প্রজাতি রয়েছে, 200 উপর প্রজাতি, কিন্তু এই যে ফুলটি এটি হেলিকোনিয়া রস্ট্রাটা, এর বৈজ্ঞানিক নাম। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে ট্রপিক্যাল অঞ্চলের গাছ। ট্রপিক্যাল অঞ্চল মানে যেখানে তাপমাত্রা মোটামুটি 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সর্বাধিক, এবং যেখানে বাতাসের আর্দ্রতা প্রচুর পরিমাণে থাকে, মাটিতে ময়েশ্চার থাকে প্রচুর পরিমাণে, সেই অঞ্চলে এই গাছ খুব ভালো হয়। মূলত রেন ফরেস্টে, অ্যামাজন রেন ফরেস্টে এই গাছ প্রচুর হয়। এছাড়া আমাদের পশ্চিমঘাট পর্বতমালাতেও এই গাছ রয়েছে। এই গাছের যে ফুল, এই ফুল দেখতে খুব সুন্দর হয়। অনেক রকমের প্রজাতি থাকার জন্য এই ফুলের রং কিন্তু অনেক রকমের হয়, হলুদ রঙের আছে, এছাড়া পিঙ্ক কালারের আছে, চকলেট কালারের আছে, একটু কালো ব্ল্যাকিশ কালারের, বিভিন্ন তাদের নাম। তো যাই হোক, এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাটিতে আছে, এবং এই গাছটি আমারই এক প্রতিবেশীর বাড়িতে রয়েছে। এই গাছের কিভাবে যত্ন পরিচর্যা হবে এবং কিভাবে আপনারা এই গাছ আপনাদের বাগানে, এমনকি আপনারা ছাদ বাগানেও কিন্তু এই গাছ করতে পারেন। এই যে আপনারা ফুল দেখছেন, এটা প্রায় 20-25 দিন আগে ফুলটি ফুটেছে। এই ফুলটি মোটামুটি এক মাস বা তার বেশি দিন পর্যন্ত থাকে, মানে দীর্ঘদিন গাছে ফুলটি থাকবে। এই গাছের আরও কয়েকটি নাম আছে, এই গাছকে বলে লবস্টার ক্লথ, এছাড়া একে ফলস বার্ড অফ প্যারাডাইস বা বার্ড প্যারাডাইস, এবং দেখতে দেখুন অনেকটা টিয়ে পাখির ঠোঁটের মতো, এই জন্য একে অনেকে প্যারট বিক এই নামেও কিন্তু অনেকে এই ফুলটিকে বলে থাকেন। এই গাছের কিভাবে আপনারা এই গাছ লাগাবেন এবং এর যত্ন পরিচর্যা করবেন, দেখুন এই গাছটি যেখানে রয়েছে একটি জায়গাতে যেখানে মোটামুটি ছায়া ঘন একটি জায়গা, অর্থাৎ একটু শেডি এরিয়া, শেডি এরিয়াতে এই গাছটি খুব ভালো হবে, এবং এই গাছের গোড়ায় যেন জল না জমে, কিন্তু মাটিতে যেন ময়েশ্চার থাকে, এবং মাটিতে এমন জায়গাতে এই গাছটি হবে যে জায়গাতে খুব ভালো হবে, সেটি হলো মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। তার মানে যেহেতু এটি বর্ষা বনে হয়, সেখানে হিউমাসের পরিমাণ বেশি থাকার জন্য এই গাছ কিন্তু খুব ভালো হয় সেখানে। হিউমাস মানে আপনারা জানেন যে গাছের পাতা পচা বা গাছের ডাল মাটিতে পড়ে সেখানে মাটিতে হিউমাস তৈরি হয়, 3 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পুরো হিউমাস তৈরি হয়, সেই জায়গাতে এই গাছ সবচাইতে ভালো হয়। এবং এই গাছের প্রোপাগেশন, অর্থাৎ কিভাবে এর প্রজনন হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের যেভাবে হয় ঠিক সেভাবেই, যেমন কলা গাছের আমরা জানি যে গন্তিকাণ্ড, যাকে ইংরেজিতে আমরা বলি রাইজোম বা বাল্ব বলেন অনেকে, সেই রাইজোম বা বাল্ব থেকেই এই গাছের কিন্তু অঙ্গজের জনন হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই গাছগুলো বেরোচ্ছে, এই গাছগুলোকে যদি এখান থেকে তুলে আমরা যদি কোনো টবে বা মাটিতে প্রতিস্থাপন করি, তাহলেই এই গাছটি খুব সহজে হয়ে যাবে। এবং দেখুন কি সুন্দর এর ফুল, যখন পুরো গাছ জুড়ে ফুল ফুটবে, কারণ এই ফুল মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাস থেকে ফুটতে শুরু করে, এবং আমি দেখতে পাচ্ছি এই যে গাছের ছোট পাতা আসতে অলরেডি শুরু করেছে, মানে এই গাছগুলোতেও কিন্তু ফুল আসবে খুব তাড়াতাড়ি।
হয়তো দু পাঁচ দিনের মধ্যেই ফুল চলে আসবে। তো এইভাবে আপনারা এই গাছের চাষ করতে পারেন। ফুল যদি আপনার বাড়িতে থাকে, একসাথে যদি অনেকগুলো ফুল ফোটে, অবশ্যই দেখতে খুব সুন্দর লাগবে। তার সঙ্গে সঙ্গে যতদিন পর্যন্ত ফুল ফুটবে না, তার আগে পর্যন্ত এই যে গাছের পাতা দেখুন খুব সুন্দর দেখতে, অনেকটা পাতাবাহার গাছের মতো, সেক্ষেত্রে আপনারা তারও কিন্তু লাভ উঠাতে পারেন। আপনারা যদি এটাকে টবে লাগাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে না, টবের যেটা সাইজ একটু বড় হবে, 18 থেকে 20 ইঞ্চির মতো টব হবে। টবে যখন আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন, তখন অবশ্যই এতে গোবর সার, গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার থাকলে অবশ্যই ব্যবহার করবেন। কারণ এই গাছ পাতা পচা সার খুব ভালো পছন্দ করে, কারণ এই গাছ যেহেতু রেন ফরেস্টে হয় এবং হিউমাস সমৃদ্ধ মাটিতে এই গাছ খুব ভালো হয়, সুতরাং সেই ধরনের মাটি পাতা পচা সার যদি আপনারা মাটির সঙ্গে যোগ করতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। সুতরাং পটিং মিক্সচার এভাবে করবেন, ওয়েল ড্রেন্ড সয়েল, যেন জল না দাঁড়ায়। এবং এখান থেকেই এইভাবে যদি আপনারা কোথাও পান বা কোনো যদি নার্সারিতে আপনাদের সন্ধান থাকে, সেক্ষেত্রেও আপনারা নার্সারি থেকেও এই গাছ পেতে পারেন। তবে নার্সারিতে পাওয়া যায় কি না আমার জানা নেই, কিন্তু যদি আপনাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন বা আপনাদের পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে যদি থাকে, তাহলে অবশ্যই এই গাছ সংগ্রহ করে, আমি তো এই গাছ সংগ্রহ করে নিয়ে যাব এবং আমি এটা টবে লাগিয়ে পরবর্তী সময় আপনাদের আমি দেখাবো যে কীভাবে এই গাছ টবে হয়। তবে টবে এই গাছ ফুল দিতে মোটামুটি একটু সময় লাগবে, মোটামুটি 2 বছর, তার নিচে কিন্তু এই গাছে ফুল পাওয়া যাবে না। আর মাটিতে লাগালেও মোটামুটি 1-1.5 বছরের মধ্যে আপনারা ফুল পাবেন। এবং এমন একটা জায়গাতে এই গাছ লাগাতে হবে, টবের কথা তো আপনাদের বললাম, মাটির কথা আপনাদের বললাম, এবং কেমন জায়গাতে আপনারা এই গাছকে রাখবেন, অর্থাৎ টবে প্রতিস্থাপন করার পর এমন একটা জায়গায় রাখবেন যেখানে দিনে সূর্যের আলো 3 থেকে 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা, তার বেশি কিন্তু যেন না আসে। বিশেষ করে বিকেলের দিকে বা দুপুরের দিকে রোদ যেন এই গাছের উপরে না পড়ে, সকালের দিকে রোদ 3-4 ঘন্টা এরকম, তারপর পরবর্তী সময় কিন্তু এই গাছের, অর্থাৎ এই গাছ একটু শেডি এরিয়া পছন্দ করে। সুতরাং আপনাদের ছাদ বাগানে যদি এই গাছকে আপনারা রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে হয়তো কোনো বড় গাছ আছে, সেই বড় গাছের আশেপাশে। আর আপনারা যদি মাটিতে লাগাতে চান, তাহলে এরকম কোনো বড় গাছ, হয়তো আম গাছ বা অন্যান্য যে সমস্ত বড় বৃক্ষজাতীয় গাছ আছে, সেখান থেকে তার থেকে একটুখানি দূরে তার ছায়াতেই এই গাছটি আপনারা প্রতিস্থাপন করবেন। এবং এই গাছটিকে বছরে 2 বার আপনাদের ফার্টিগেশন করতে হবে, অর্থাৎ আপনাদের সার প্রয়োগ করতে হবে। কী ধরনের সার প্রয়োগ করতে হবে? অবশ্যই এই সার হবে কম্পোস্ট জাতীয় সার, অর্থাৎ গোবর সার কিংবা পাতা পচা সার, এই ধরনের সার আপনারা প্রয়োগ করলে বছরে 2 বার। এবং শীতের সময় আপনারা এই গাছে তরল সার দিতে পারেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। সুতরাং এই যে একটি খুব সুন্দর ফুলের গাছ, আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং এই ধরনের ফুলের আনন্দ পান, এবং আপনাদের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীকে দেখান হেলিকোনিয়া রস্ট্রাটা। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, এ অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।